তিতাসের ভিটিকান্দি ইউনিয়নে নৌকাকে বিজয় করতে আবুল হোসেন মোল্লার নেতৃত্বে তিন কেন্দ্রের আওয়ামী লীগ ঐক্যবদ্ধ। মোহাম্মদ জুয়েল রানার তথ্যচিত্রে বিস্তারিত দেখুন জি নিউজে। 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা এক আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সবুরকে এমপি নির্বাচিত করতে তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান আবুল হোসেন মোল্লার নেতৃত্বে অত্র ইউনিয়নের 5, 6, 7, 8 ও 9 নং ওয়ার্ডের তিন কেন্দ্রের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। আবুল হোসেন মোল্লার নেতৃত্বে উক্ত তিন কেন্দ্রের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ নৌকার পক্ষে কাজ করতে দেখা গেছে। প্রতিদিনই তার নেতৃত্বে নৌকার বিজয়ের লক্ষ্যে গণসংযোগ ও নির্বাচনী প্রচার প্রচারণা চালাচ্ছে। ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে আগামী 7 জানুয়ারি নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য সাধারণ ভোটারদের উদ্বুদ্ধ করছেন। এক বক্তব্যে আবুল হোসেন মোল্লা বলেন, আমরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ করি, আর সেই নেত্রী ইঞ্জিনিয়ার আব্দুস সবুর ভাইয়ের হাতে নৌকা তুলে দিয়েছে। আমরা নৌকাকে বিজয়ী করতে ভিটিকান্দি ইউনিয়নের মানিককান্দি, দুলারামপুর ও রঘুনাথপুর এই গুরুত্বপূর্ণ তিনটি কেন্দ্রের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি। ইনশাল্লাহ আমাদের বিজয় সুনিশ্চিত, কোনো ষড়যন্ত্রই নৌকার বিজয়কে ঠেকাতে পারবে না। Oh, my God.